আল আমিন বারিয়া দরবার শরীফের বাণী মবানী রহনুমায়ে শরীয়ত ও তরিকত মুর্শিদে বরহক মুহসিনে আহলে সুন্নাত হযরত শাহ সুফি সৈয়দ হাফেজ আব্দুল বারী শাহজাই কবলা রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত এই আল আমিন বারিয়া মডেল কামিল মাদ্রাসা ময়দানে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুজুর শাহজি কিবলা রহমতুল্লাহ আলাইহির 18তম ওরসে পাক উপলক্ষে আয়োজিত এ আজিম শান নূরানি মাহফিলের সদরে মুহতারাম সাহেবের সজ্জাদা দরবারের সজ্জাদা নশীন পীরে তরিকত হযরতুল হাজ মাওলানা সৈয়দ বদরুদ্দোজা বারি মুদ্দা জিল্লুল আলী মঞ্চে তশরিফ ফরমা উলামায়ে আহলে সুন্নাত বিশেষ করে আমার বাম পাশে যিনি বসে আছেন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত কো চেয়ারম্যান হযরতুল হাজ মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী আবেদী দামত বরকাতুল কুদসিয়া আমার আগে তকরির করেছেন হযরতুল হাজ মাওলানা মুঈনুদ্দিন আল কাদেরী উনি এই দরবারের যিনি মধ্যমণি ওনার কিছু বিষয় আলোচনা করেছেন সেখানে একটা উপাধি ওনার মহসেনে আহলে সুন্নাত এই বিষয়টার উপর আমি কিছু কথা বলবো আজকে দরবারের সাহেবজাদা আগে থেকে হুজুর শাহজি কিবলা রহমতুল্লাহ আলাইহির জামানা থেকে আগে তো মাহফিল হতো পিছনে এটা মাঠ অনেক বড় ছিল তিল ধরার জায়গা থাকতো না এই দরবারের অন্যতম একটা বৈশিষ্ট্য দেখছি আমরা বিভিন্ন দরবারে যাই যেখানে মাহফিলের আয়োজন হয় মানুষকে বসানো খুব কঠিন হয়ে যায় আমি অনেক জায়গায় বলছি যে আমাদের কিছু মানুষ মনে করছে ওরসমানি বসে থাকা নয় ওরসমানি হাঁটতে থাকা আলেমরা ওয়াজ করছে শ্রোতা নাই এদিক সেদিক হাঁটবে ঘুরবে আর চলে যাবে কিন্তু এই দরবারে যে দেখা যাচ্ছে কত সুশৃঙ্খল ভাবে প্রতি বছর এইভাবে নূরানি মাহফিলের আয়োজন হওয়া এটাও ওনার একটা জিন্দা কারামত আল্লাহর তাসবিহ ও তাহলিল হবে আল্লাহর হামদ ও নাত হবে রসূলের পাকের দুরুদ ও সালাম হবে তরিকত পন্দির আসতে থাকবে এটা তো হয় ঠিক কি না তো অনেকে মনে করে যে ওরস জমাইতে হলে অন্য কিছু লাগবে ঠিক কি না সে অন্য কিছু ছাড়া তো এখানে জমছে দেখতেছে তাহলে অন্য কিছু চিন্তা করার প্রয়োজন নেই কারণ যিনি এটার প্রতিষ্ঠাতা উনি ওনার মুরিদদের কলবকে নিয়ন্ত্রণ করতেছেন দুনিয়ার প্রশাসন দুনিয়ার হুকুমত মানুষের দেহের উপর চলে আর ওলি আল্লাহদের হুকুমত মানুষের কলবের উপর চলে মানুষকে নিয়ন্ত্রণ করতে দেহ নিয়ন্ত্রণ করলে হয় না মানুষকে কন্ট্রোল করতে হলে তার হৃদয়কে কন্ট্রোল করতে হবে দেখেন ইতিহাসে সুলতান মাহমুদ গাজনভী 17 বার ভারত আক্রমণ করেছেন ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য ওনার প্রভাব প্রতিপত্তির সামনে
ওনার সমর শক্তির চামড়ে প্রতিবার হাজার হাজার অমুসলিম মুসলমান হতো উনি গজনিতে ফিরে যেতেন আর ওই মুসলমান হাওয়া মানুষগুলো যার যার ধর্ম ক্ষেত্রে পরিচিত তার মন্দিরে পেগোড়ায় এরা থাকতো না আমরা দেখেছি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় অনেক অমুসলিম ভাইরা ফাঁস কলমা মুখস্থ করেছিল ঠিক কি না কি মুসলমান হওয়ার জন্য না বাঁচার জন্য আর ওই পাঞ্জাবি ব্যাক কলা বলতো মুসলমান হও কলমা পড়ো এরপরে দিত অনেক অমুসলিম এলাকায় উর্দুকে উর্দুতে লিখে দিয়েছে মুসলিম পাড়া এগুলো কিসের জন্য কিসের জন্য টুপি দিয়েছে কিসের জন্য বাসার জন্য আসলে বাসছে তো তাহলে বোঝা যায় ইসলামের বাহ্যিক আশ্রয় নিলেও বাঁচার উপায় থাকে ঠিক কিনা কিন্তু যেই স্বাধীন হয়ে গেছে যার যার করে চলে গেছে ইসলাম টেকসই ওদের কাছে হয় নাই সুলতান মাহমুদ এইভাবে অনেককে মুসলমান বানাতো আর উনি গজনিতে ফিরে যেত এরা মন্দিরে ফিরে যেত কিন্তু সুলতানুল হিন্দ গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি যখন এসে ইসলামের মশাল জ্বালালে সেটা এখনো চলতেছে তো ওলিয়ায়ে কেরাম সেই কাজটা করেন মানুষের হৃদয় মন্দিরে থাকা 33 কোটি দেবতাকে সরিয়ে সেখানে তাওহীদ ও রিসালাতের মশাল জ্বালিয়ে দেন সেটা জ্বলতেই থাকে পরিকল্পনা করে পীর হওয়া যায় কিন্তু টেকসই হবে না যতক্ষণ পরিকল্পনা পীরগিরিও ততক্ষণ পরিকল্পনা শেষ পীরগিরিও তো উনি চলে গেছেন 18 বছর হয়েছে দরবার অগ্রসরে হচ্ছে দরবারের বিভিন্ন কর্মক্ষেত্র হচ্ছে যুগের চাহিদা পূরণ করার জন্য সরকারি সিলেবাসভুক্ত কামিল মাদ্রাসার পাশাপাশি সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টায় দরসে নিজামি করা হয়েছে কেন এই ময়দানে দক্ষ সুন্নি আলেম তৈরি করার জন্য কারণ সুন্নি আলেম তৈরি না হলে এই দেশে সুন্নিয়ত রক্ষা করা কঠিন হয়ে যাবে আজকে বড় ফিতনার জামানায় আমরা এসেছি কেউ আমাদেরকে মাযহাব থেকে টেনে অন্যদিকে নিচ্ছে কেউ সুন্নিয়ত থেকে শিয়া বানানোর চেষ্টায় লিপ্ত এই পরিস্থিতিতে সরল প্রাণ সুন্নি মুসলমানকে ঈমান ও আকীদা নিয়ে আমল ও আখলাক নিয়ে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন এই দরবার সেই ক্ষেত্রে অনন্য বিশাল অবদান রেখেছে সুবহানাল্লাহ আলমুল কেরাত ইমাম প্রশিক্ষণ এই সব কর্মসূচি এই দরবার দীর্ঘ সময় চলে আসছে এগুলো সময়ের প্রয়োজন উনি সব সময় সময়ের প্রয়োজনকে টার্গেট করে সুন্নিয়ত প্রতিষ্ঠায় একেবারে উজাড় করে অবদান রেখেছেন এই কথা সত্য কত আলেম আজকের আলেমদের আত্মিক অবস্থা আর আজ থেকে 40 বছর আগের আলেমদের আত্মিক অবস্থা এক নয় প্রতিষ্ঠানে বেতন ছিল নামমাত্র দেশের সার্বিক ইকোনমি অর্থনীতি কি ছিল আমরা সবাই জানি কিন্তু আজকে তো মাশাআল্লাহ ওলামায়ে কেরামকে আল্লাহ অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ কিন্তু যেই সময়
আলেমরা নিজের পরিবার চালানো কঠিন ছিল। সেই সময় অসংখ্য আলেম যে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেছেন, রওজায়ে পাক জিয়ারত করেছেন, এটা ওনারই অবদান। কত আলেমকে গর করে দিয়েছেন, এটা চাচ্চিকানি কথা নয়। যে এইসব অবদানের পাশে সুন্নিয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সুন্নিয়তের সাংগঠনিক ময়দানে যখন কিছু প্রয়োজন হলে তো আমরা বুঝতাম যে খুব সহজে এটা কোথায় সমাধান হবে, সেখানে যেতে হবে, সেটা হচ্ছে সাহাজি বাড়ির দরবার। যেখানে আসলে সংগঠনকে অনেকে সহযোগিতা করেছেন করছেন, কিন্তু অনেকেই আবার তার একটা বিনিময় চান, আমি তো আপনাদের অনুষ্ঠানে যাব, আমাকে কি করা হবে, কি প্রধান বক্তা, না প্রধান অতিথি, না সভাপতি, আর ইনি যতবার যেগুলোর সাথে আমি সরাসরি জড়িত উনি বলতেন এগুলো কাউকে বলবেন না। আমরা এই বাংলাদেশে আন্তর্জাতিক সুন্নি সম্মেলন শুরু করলাম 2000 সাল থেকে। ওই সময় সবচেয়ে বড় অঙ্কের সহযোগিতা যিনি দিয়েছেন তিনি হযরতে সাজি বাড়ি রহমতুল্লাহ আলাইহি, এবং কঠোরভাবে বলেছেন এটা যেন কেউ না জানে। আমাদের একজন খুব বেশি এসকের মধ্যে এসে বলে ফেললেন, উনি এমন যে নারাজ হয়েছেন স্টেজ থেকে নেমে চলে আসছেন, উনাকে লাঠি দিয়ে মারতে চাইছে, উনি আলোচনার সম্মেলন সুস্থ আছে, উনি বলেন নাই, আরেকজন বেশি এসকের ইয়ে বলে ফেলছে যে এই যে মনোভাব, এটা শুধু এই জন্য ওনার কাজ ছিল তোমরা কাজ করো আমি সাহায্য করব, আমার পক্ষে যা সম্ভব দেব, সুবহানাল্লাহ। আর এই প্রতিষ্ঠান দাঁড় করানো, আজকে এই মাদ্রাসা কামিল পর্যায়ে উন্নীত, প্রত্যেকটা দরবারে চট্টগ্রাম থেকে চট্টগ্রামের বাইরেও সমস্ত সুন্নি দরবারে এই রকম মাদ্রাসা হলে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া শুধু সুন্নিরাই থাকতো, ঠিক কিনা? কিন্তু এটা আমাদের বদনসিব, এটা হলো না, কারণ আমরা তরিকত আমাদের কর্মকাণ্ড মানুষ ধরে নিচ্ছে, তরিকত মানে গানে মাজার থাকবে, জিয়ারত চলবে, ওরস ফাতিহা হবে, গরু ছাগল আসবে, জবে হবে, কিছু খাবে আর কিছু নিয়ে যাবে, এটাই তরিকত, এটা তরিকত নয়। তরিকত বজুজ খেদমতে খলকিনি, তরিকত হচ্ছে সৃষ্টির সেবা, সৃষ্টির সেবা, সৃষ্টির সেবা মানে শুধু রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এগুলার উন্নয়ন নয়, আসল উন্নয়ন হচ্ছে মানব চরিত্রের উন্নয়ন। যেই ওলি আল্লাহদের সৌবতে এসে ডাকাতের সর্দার ওলির সর্দার হয়। এই প্রতিষ্ঠান কোন শিক্ষা প্রতিষ্ঠান ডাকাতকে ওলির সর্দার বানাতে পারবে না, শিক্ষিত করতে পারবে, কিন্তু ডাকাতকে ওলি বানানো, শরাবিকে সুফি বানানো, এই কারিগর একমাত্র ওলি আল্লাহরা। আজকে আপনি ওলি আল্লাহদের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন যে ডাকাতের সর্দার এখন প্রতিনিয়ত সজরার শীর্ষ পর্যায়ে, ওনার নাম আছে মুরিদ ভক্ত সিলসিলার অনুসারীরা সজরায় ওনার নাম পড়তেছে, হযরতে ফুজাইল ইবনে আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ডাকাতের সর্দার ছিলেন,
কিন্তু বেশভূষা ছিল বুজুর্গের মত। আরবে রুমি মসনবী শরীফে বর্ণনা করছেন এই ফুজাইল ডাকাত সর্দার তার বিশাল বাহিনী ছিল, ওই বাহিনীর কাজ ছিল মানুষের ধন সম্পদ লুট করে নিয়ে যাওয়া, আর ওই ফুজাইল বসে বসে এগুলা ডিস্ট্রিবিউশন করতেন বাক করতেন। তবে একটা ভালো দিক ছিল উনি ওইখান থেকে কিছু গরিব মানুষকেও দিতেন, কিন্তু গরিব মানুষকে এইভাবে দেয়া এটা আল্লাহর কিন্তু নির্দেশনা নাই। আপনি চুরি করে আরেকজনকে দান করবেন এটা আল্লাহ পছন্দ করেন না। আমার নবী হাদিসে পাকেও বলেছেন ওয়ালা লা তুকবালু সাদকাতুম মিন গুলুর, খেয়ানতের মাল দিয়ে সাদকা করলে এটা আল্লাহর দরবারে কবুল হবে না। তো এক সময় ফুজাইল ইবনে আয়াদের বাহিনী একটা কাফেলাকে লুট করতেছিল, ওই কাফেলার মধ্যে একজন চালাক টাইপের মানুষ, তার তলেটা বড় ছিল না কিন্তু ভিতরে মূল্যবান জিনিস ছিল, হীরা জওহরাত স্বর্ণ, তলে ছোট ছিল বলে এটা নিয়ে দৌড় দিছে। ডাকাতের রেস থেকে বের হয়ে একটা ঝুপড়ি ঘর দেখলো, দেখতেছে এখানে একটা বুজুর্গ টাইপের মানুষ বসে আছে, গিয়ে সালাম দিয়ে বললো বলে কি চাও, বলে হুজুর এদিকে ডাকাতি হচ্ছে, আমার কাছে কিছু স্বর্ণ রৌপ্য হীরা আছে, এগুলো একটু আমানত রাখতে চায়, বলে এই ঘরের কোনায় রেখে যাও। সে কোনায় রেখে আবার গেছে তার সঙ্গীদের কি অবস্থা, ততক্ষণে তাদের সকল মাল সম্পদ টাকা পয়সা সবকিছু লুটে ডাকাতের দল ফিরে গেছে। তো সবাই বলল তুমি বড় চালাক মানুষ, তোমার গুলা বেঁচে গেছে তুমি কেমনে পালাইছো। এগুলা বলার পর সে আবার ওগুলা নেয়ার জন্য যখন ওই ঝুপড়ির সামনে আসলো তার গায়ে কাপ ছুটলো, দেখলো সব ডাকাত ওই হুজুরের সামনে বসা। এ চিন্তা করলো আল্লাহ এগুলো কি দেখছি, আমি তো মনে হয় আমার মোরগটা শৃগালকে দিয়ে গেলাম, আমার মোরগটা শৃগালকে দিয়ে গেলাম, কি করলাম এটা, আমি দৌড়ে তো আরেক দিকে যাওয়া উচিত ছিল। এখন ফুজাইল ইবনে আয়াস তো এদিক হয়ে বসছে, দরজায় লোকটা আসছে ডাকাতরা সর্দারের মুখে, তো ফুজাইল বলে কি চাও, বলে হুজুর আমি যে কিছুক্ষণ আগে থলে দিয়ে গিয়েছিলাম, এটা বলতে ডাকাতরা দেখছে, বলে হুজুর সর্দার এ তো আমাদের থেকে পালাইছে দে একই এখানে রেখে গেছে, বলে হ্যাঁ, বলে আপনি তাহলে তো আর খোঁজখবরের কথা, আমাদেরকে নিতে হলো না, সে দিয়ে গেছে, সে দিয়ে গেছে, বলে চুপ কেউ কথা বলবে না, তোমার ওই তলে যেখানে রাখছো সেখানে আছে নিয়ে যাও। ডাকাতরা বলল হুজুর আমরা একে অনেক তাড়াইছি দাওয়া করছি একে আপনি দিয়ে ফেলতেছেন, বলে খবরদার এই লোকটা আমার উপর একটা আস্থা রেখেছে, এই আস্থাটা নষ্ট করিও না, এই আস্থাটা ওরটা ওকে ফেরত দিছে। এইভাবে চলতেছে চলতেছে আরেক সময় কাফেলা লুট করতেছে, ওখান থেকে এক ব্যক্তি হঠাৎ করে চিৎকার দিয়ে এই আয়াতে পাক তেলাওয়াত করলো আলাম ইয়ানে লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ইয়া আল্লাহ এই মানুষগুলোর হৃদয়ে তোমার ভয় আসার সময় কি এখনো আসে নাই, এগুলা এগুলার কতদিন করবে, এই আওয়াজটা ফুজাইলের কানে গিয়েছে আত্মীয়ের মতো কাজ করেছে, উনি চিৎকার দিয়ে বললেন কাত আনা কাত আনা কাত আনা, সময় এসেছে সময় এসেছে, আল্লাহকে ভয় করার সময় এসেছে। এই যে পরিবর্তন, সে বের হয়ে তার কাছে যা সম্পদ ছিল মানুষকে ডেকে ডেকে বলল আমার কাফেলা যদি
তোমাদের থেকে নিয়ে তাকে কি নিয়েছে বলো, আমি ফেরত দেব। দিতে 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 শহরে বন্দরে নগরে এইভাবে পায়চারি করে আর বলে আমি ফুজাইল ডাকাত সর্দার, কারো পাওনা থাকলে আমার কাছে আসো, আমি চেষ্টা করব। তো এক ইহুদি এটা শুনে সামনে আসলো, ফুজাইল তোমার বাহিনী আমার 10,000 স্বর্ণ মুদ্রার থলে আমার থেকে লুট করেছে, একটা মুদ্রাও মাফ করব না, সব দিতে হবে। ফুজাইল বলে বাবা রে আমার আর কিছু নাই, সব শেষ। তুই বলে আপনি যা বলেন তা করব, আমার আর টাকা পয়সা নেই। ইহুদি বলল একে আর কি কাজ দি, শাস্তি স্বরূপ একটা সিদ্ধান্ত দিল, বলে এই বিশাল বালির পাহাড় এটা আমার, তুই বলে এটা ওই জায়গা থেকে তোমাকে এই জায়গা এনে দিতে হবে। আলহামদুলিল্লাহ আমি রাজি, মাটির টুকরি পাওরা নিয়ে কাজ শুরু করছে, এক এক টুকরি আনে ফেলে, এক টুকরি আনে ফেলে। ইহুদি বলে পাগল কোথাকার, এত বিশাল একটা পাহাড় তুমি কয় যুগে এটা আনতে পারবা? আচ্ছা দেখি যখন টাকা পাবো না শাস্তি হলেও দি। ইহুদি চলে গেছে করে রাতে, সকালে এসে দেখতেছে তার পাহাড় আপন জায়গায় নাই, যেই জায়গায় নিয়ে আসতে বলছে সেই জায়গায় চলে আসছে। ইহুদি আশ্চর্য হয়ে গেল, এটা কিভাবে সম্ভব, একজন মানুষ এক টুকরি বালি আনে আবার যায়, এই সারা রাতে তো 20-25 টুকরির বেশি আনা সম্ভব না, গোটা পাহাড় কেমনে চলে আসলো? বলল ফুজাইল এটা কেমনে হলো? বলে কেমনে হলো মানে, আমি তো আমার সদিচ্ছা নিয়ে কাজ শুরু করেছি, সাহায্য আমার মওলা করেছে। কি সাহায্য করেছে? বলে রাতের গভীরে এমন বাতাস ছুটলো ফুরা বালুগুলোকে এখানে নিয়ে আসছে। আপনারা আরবে যারা দেখছেন মরুভূমিতে, এখন দেখবেন এখানে বিরাট বালির পাহাড়, ঘন্টা দু ঘন্টা পরে আসে দেখবেন এটা নাই, বাতাসে নিয়ে গেছে। ওই ডাকাতের সর্দার যখন নিজেকে পরিবর্তন করে ফেলছে পরিপূর্ণভাবে, তো আল্লাহ তাকে এগিয়ে নিয়েছে, সাহায্য দিয়েছে। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের শান। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলা হচ্ছে এটা বড়ুয়াদের জায়গা জমি, এখনো ওদের অবস্থান তো আছে, কিন্তু এইখানে তৌহিদ ও রেসালতের শুধু মশাল জ্বালান নাই, এমন একটা ফ্যাক্টরি করে গেছেন যেটা কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালার এই মিশনের কাজ চালিয়ে যাবে। বড় করে বলো সুবহানাল্লাহ। পেরাদিন সব দরবার, দরবারের একটা মেসেজ থাকতে হবে, এই দরবার কি করতে চায়। আজকে দেখেন আজকের প্রজন্ম, আপনি দরবারে বাড়ির ভক্ত, আপনার ছেলে স্কুল কলেজে পড়ছে, এদের টাচে আনতেছেন না, এরা কিন্তু বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কি না? কারণ আজকের নতুন প্রজন্ম এরা ভক্তি অন্ধভক্তি এগুলো বুঝে না, এরা সবকিছু বিজ্ঞানের আলোকে, এরা সবকিছু যুক্তির নিরিখে বিবেচনা করে। আমি এই দরবারে যাব, এরা আমাদেরকে কি দিচ্ছেন, কি মেসেজ দিচ্ছেন, কোন দিকে যেতে বলছেন, এরকম কোন দিক নির্দেশনা নাই, শুধু আনুষ্ঠানিকতা আর আনুষ্ঠানিকতা থাকলে ভবিষ্যৎ প্রজন্মকে এদিকে রাখা সম্ভব হবে না। এই জন্য আপনি অনুসন্ধান করলে দেখবেন অনেক বাবা অনেক দরবারের ভক্ত, আর ছেলে বলতেছে আমার বাবারা এগুলো ফাগলামি করতেছে, ঠিক কি না? কেন? কারণ আপনি আপনার কর্মকাণ্ডকে তাকে বোঝানোর মতো করে উপস্থাপন করতে পারতেছেন না।
কিন্তু আজকে এই দরবার তো বলতে পারবে এটা রসূলের দ্বীনের যেই কর্মসূচি এগুলোই বাস্তবায়ন করছে ইলমে দ্বীনের চর্চা হচ্ছে আর যুগের পরিপ্রেক্ষিতে প্রয়োজন হয়েছে যে সিলেবাস এমন হয়ে গেছে এই মাদ্রাসা থেকে ভালো আলেম তৈরি হওয়া কঠিন হয়ে গেছে সেই মুহূর্তে যে অর্থবহ দর্সে নিজামে সেই প্রাচীন সিলেবাসের আলোকে আলেম তৈরি করার এই কর্মসূচি চলমান সবাই বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ বর্তমান সাহেবে সাজ্জাদা এগুলা করছেন ওনার সময়ে ইমাম প্রশিক্ষণ দীর্ঘদিন চলমান ছিল অসংখ্য ছাত্র এখান থেকে ইমাম প্রশিক্ষণ নিয়েছেন এলমে কেরাত এটা ইমামের জন্য একটা অপরিহার্য বিষয় কারণ ইমাম ইন্টারভিউতে সর্বপ্রথম বলবে আপনি একটা কেরাত পড়ুন আপনি একটা তো কেরাত পড়তে গিয়ে যদি এখন তো কি বলবো আমাদের কিছু বক্তা কোরআন শরীফটাও ভুল পড়ছে আর বাতিলগুলা পাশাপাশি রেখে বলতেছে এটা ভুল হয়েছে শুদ্ধ এরকম হবে এই লজ্জা আমরা কোথায় রাখি ইয়া আইয়াতুন নফসুকে আইয়াতু কি একটা বলে বড় দুঃখের বিষয় বাতিলের সামনে মুখ দেখানো কঠিন হয়ে গেছে সেই ইলমে কেরাত এর উপর এখানে বিশেষ প্রশিক্ষণ বিশেষ কোর্স হয়েছে যাতে সুন্নি ঘরানার আলেম ছেলেরা কোন মসজিদে গিয়ে ইলমে কেরাতে ঠেকতে না হয় আপনি এই দেশে সুন্নি মতাদর্শকে প্রতিষ্ঠা করতে চাইলে মাদ্রাসা মসজিদ আপনার আয়ত্তে রাখতে হবে একটা মসজিদ আয়ত্তে থাকা মানে একটা এলাকা আয়ত্তে থাকা একটা এলাকা কারণ মাদ্রাসায় সব মানুষ আসতে বাধ্য নয় কিন্তু মসজিদে সব মুসলমান আসতে বাধ্য কিনা পাঁচ ওয়াক্ত নামাজ না হলেও কমপক্ষে সপ্তাহে একবার হলেও আসতে বাধ্য কিনা এটা জুমার নামাজে আসতে হবে তো ওই জুমার দিন খতিব সাহেব যদি বলেন যে মিলাদুন নবীগুলা কোরআন হাদিসে নাই এগুলা বেদাত তো এই মুসল্লিদের মধ্যে 500 জনের মধ্যে 100 জন হলেও তুমি বিশ্বাস করবে ঠিক কি না ঠিক আর যদি সেখানে সুন্নি দক্ষ অভিজ্ঞ আলেম দাঁড়িয়ে বলে যে ঈদে মিলাদুন নবী এটা কোরআন ও সুন্নার আলোকে সালাবের কাজ সবচেয়ে বড় সালাবের কাজ এই চ্যালেঞ্জ দিতে হলে একজন দক্ষ আলেম লাগবে আজকে সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে এত বিভ্রান্ত করছে এখন মানুষ মাসলা মাসায়েল আলেমের কাছে জিজ্ঞাসা করে না ইউটিউবে জিজ্ঞাসা করে এখন জবাব কে দিচ্ছে আপনি তো জানেন না বস ওই জবাব পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে গেলেন এই কিছুক্ষণ আগে আমার একটা ছেলে দেখালো যে টেবিলে খাবার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে টেবিলে খানা খাওয়া চেয়ারে বসে এটা একদিকে ফতোয়া যখন বলতেছে তখনও তারা টেবিলে বসে চেয়ারে বসে খাচ্ছে বুঝলি নিজেরা চেয়ারে বসে টেবিলে খাচ্ছে আর ফতোয়া দিচ্ছে টেবিল চেয়ারে খাওয়া এটা না জায়েজ আচ্ছা এই ফতোয়া মানুষ কেন মানবে আমাকে আজকে মাযহাবের বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র আপনাকে দলিল দেবে না কি বলবে আরে ভাই এক নম্বরের মুসলমানের নাম বলেন বলে এক নম্বরের মুসলমান খলিফাতুর রসুল আব্দুল নাস আলা তাহকিক বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সবাই বলেন না রাদিয়াল্লাহু
ওই আহলে হাদিস বলবে কি আবু বকর সিদ্দিক কোন মাযহাবে ছিল, তুমি কেন মাযহাব মানতেছো? আবু বকর সিদ্দিক মাযহাব মানছে? উনি হানাফি ছিল, উনি শাফি ছিল। এখন আপনি কি বলবেন, হানাফি ছিল না যে এটাও ঠিক, শাফি ছিল না যে এটাও ঠিক, এগুলো তো পর হয়েছে, কিন্তু উনি মাযহাব ঠিক ঠিকই মানছে কোনটা? আমার রসুল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এ আমার সাহাবারা নামাজ কিভাবে পড়বে আমি যেভাবে পড়ছি সেভাবে পড়ো। এটাই তো তাকলিদ, এটাই তো ইমামকে মানার বিষয়। আজকে বলা হচ্ছে শুধু আল্লাহকে মানবেন আর কাউকে মানতে হবে না। রসুল বলে রসুল রসুল যতদিন জীবিত ছিলেন ততদিন মানতে হতো, এখন মানতে হবে না। জোরা বলুন না, নাউজুবিল্লাহ। আর কেউ বলে আল্লাহর রসুল তো আর কারো মানার কথা নেই, কিন্তু এটা ওদের কথা, আল্লাহর কথাও নয় রসুলের কথাও নয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ আল্লাহকে মানো রসুলকে মানো, এবং তোমাদের মধ্যে এই কোরআন ও সুন্নাহর আলোকে কঠিন জটিল সমস্যার সমাধান দেওয়ার যোগ্য যারা তাদেরকেও মানো। আল্লাহ বলছে মানো, এক শ্রেণীর মোল্লা বলছে মানিও না, তো এখন কি আল্লাহটা মানবো না মোল্লাটা মানবো? আল্লাহটা মানতে হলে এটা আপনাকে দেখাই দিতে হলে দক্ষ অভিজ্ঞ আলেমের প্রয়োজন হবে। সেই আলেম তৈরির কারখানা সৃষ্টি করেছেন হযরতে শাহজী বাড়ি রহমতুল্লাহ আলাই, এবং আলেম ওলামাকে যত সুযোগ সুবিধা মোহাব্বত আন্তরিকতা দিয়েছেন উনি শুধু এই খাতিরে যে আলেম তৈরি হবে। প্যারা হাজরিন, এই ধরনের ভূমিকা আজকে সকল সুন্নি দরবার যদি গ্রহণ করত তো আমাদের আর মাথা ব্যথার বিষয় ছিল না। আরেকটা সমস্যা, এখন এক দেড় হাজার বছর পরে সে সাহাবায়ে কেরামের সমালোচনা করতেছি আমরা, সাহাবায়ে কেরামের উপর আল্লাহ রাজি, এটা কি আমাদের ঘোষণা না আল্লাহর ঘোষণা? আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহদের উপর সন্তুষ্ট, ওরাদু আনহু এরা আমার উপর সন্তুষ্ট। সেই সাহাবায়ে কেরামকে আজকে মুনাফিক বলা হচ্ছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের মহব্বতের বাহানা দিয়ে আল্লাহর রাসূলের মহব্বতকে পর্দা বানায়ে ব্যানার বানায়ে আসহাবে রাসূলের উপর আক্রমণ করা হচ্ছে। আজ থেকে চার পাঁচ দিন আগে চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক আজাদীর ব্যাক পেজে একটা বিজ্ঞাপন দেখলাম, সেখানে লিখতেছে সাহাবী বেশধারি মুনাফিক মুয়াবিয়া। সবাই একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বেশধারি মুনাফিক বলা হচ্ছে। আচ্ছা, মুনাফিক কে, মুমিন কে, কাফের কে, মুশরিক কে, এটা আমাদেরকে কি কে বুঝিয়েছেন আল্লাহর রসুল, ঠিক কি না? আল্লাহর রসুল তো, আল্লাহর রসুলের সাহাবিটা যে মুনাফিক ছিল উনি জানেন না? উনি কি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিক বলছেন না, সাহাবী বেশধারি বলছেন না? উনি সৈয়দুল আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাতেবে ওহি নিয়োগ করেছেন, ওহি লিখক নিয়োগ করেছেন। এদের ফতোয়ায় তো বোঝা যাচ্ছে রসুল মুনাফিক ছিলেন না। জোরে নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে নাউজুবিল্লাহ বলুন। আচ্ছা, এই বক্তব্যটা কারা দিচ্ছে তাদের পরিচয় কিন্তু নিচে আছে, দেখলাম এরা কারা আমি জানি না, পিছনে নাম দেখলাম নিচে বিশ্ব সুন্নি আন্দোলন।
বিশ্ব সুন্নি আন্দোলন। আচ্ছা সুন্নি কোনদিন সাহাবার বিরুদ্ধে কথা বলতে পারে না? এইজন্য মনে রাখবেন, কোন মুসলমান দাবিদার কোন সাহাবীর যদি সমালোচনা করে, যার যাই হোক সুন্নি হতে পারে না। মানুষকে বিভ্রান্ত করার জন্য সুন্নি পরিচয় দিয়ে আঘাত করা হচ্ছে সাহাবিয়ে রসুলের উপর। পিয়ারা হাজরিন, মনে রাখবেন, যতক্ষণ ইমান থাকবে ততক্ষণ সাহাবিয়তের মর্যাদাও থাকবে। আমির মাবিয়া রাদিয়াল্লাহু আনহুর কোন কুফরি সাবেত করতে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। এই জ্ঞান, এই সঠিক জ্ঞান দেওয়ার কারখানা হচ্ছে এই মাদ্রাসা, সেটা প্রতিষ্ঠা করে গেছেন হযরতে শাহজী বারী রহমতুল্লাহ আলাইহ। পেরাজরিন, আল্লাহ বলছেন আমাদের সুন্নিরা ওলিয়াল্লাহদেরকে মহব্বত করি, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু অনুসরণ কতটুকু করি? এই বেলায় জিরো পর্যায়ে। কিন্তু আল্লাহ বলছেন ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে ঝুঁকেছে আমার বলি আল্লাহরা, এদেরকে তোমরা অনুসরণ করো। সুম্মা ইলাইয়া মারজুকুম, এরপর তোমরা আমার দিকে ফিরে আসবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তামালুন, তখন আমি তোমাদেরকে তোমাদের আমলের পরিণতি জানিয়ে দেব। আমরা ওলি আল্লাহদেরকে যেভাবে মহব্বত করি সেভাবে আল্লাহ ওনাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়াখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।